মন মতো করে যাচ্ছে। আমার আমার নোট সাকুরাই থেকে কিছুটা আছে, হয়তো শঙ্কর থেকে কিছুটা আছে, মার্স জায়গাতে কিছুটা আছে, রাইট? আমি যেভাবে জানি না কেন, দিজ আর স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ফেমাস টেক্সট বুকস, শঙ্কর এবং সাকুরাই। দুনিয়ার যে কোনো জায়গায় যাও, তোমার এই শঙ্কর পড়াবে না সাকুরাই পড়াবে। If you are going abroad to the United States, you cannot avoid any of these two books. It is about tomorrow. You can take it for me. Or C&M? Yes, C&M. E&M. E&M. Amra boli CED. Classical electronic. Ora boli E&M. Electricity and magnetism. For me. Abar. Kon boi theke? Eta ektai boi. Shankar. Ki bole? Shankar. Jackson. Jackson. রাইট? জ্যাকসন থেকে নিস্তার নেই, শঙ্কর কিংবা সাকুরাই থেকে নিস্তার নেই, এটা পর করতে হবে। মাইট অ্যাজ অ্যাল রিড ইট হিয়ার। ওকে, আমি সো ফার হ্যাভ ডিসকাস হ্যাভ টেকেন এ ভেরি লং টাইম টু ডিসকাস দি টু ভেরি ইম্পর্টেন্ট রেপ্রেজেন্টেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স, নেমলি কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশন অ্যান্ড মোমেন্টাম রেপ্রেজেন্টেশন। আমরা সাধারণত কোয়ান্টাম মেকানিক্স, প্র্যাকটিক্যাল কোয়ান্টাম মেকানিক্স যখন করি, উই ইউজুয়ালি বাট নট অলওয়েজ ইউজ কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশন। কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশন একটা ভিজুয়াল জিনিসটা সহজ, বাট ম্যাথমেটিক্যালি মোমেন্টাম রেপ্রেজেন্টেশন ইজ অ্যাজ গুড অ্যাজ কোঅর্ডিনেট রেপ্রেজেন্টেশন, অ্যান্ড আই ক্যান অলওয়েজ ট্রান্সফর্ম ফ্রম ওয়ান টু দি আদার। ওকে, যেটা যদি আমি মনে করি এই প্রবলেমটা সলভ করতে গিয়ে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে গেলে আমার সুবিধা হবে, আই গো টু মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, ওয়াই নট? আমার তো কোনো ফেভারিট কোনো রিপ্রেজেন্টেশন নাই, অল রিপ্রেজেন্টেশনস আর ইকুয়ালি গুড। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে বেসিস কি দিচ্ছি সেটাই রিপ্রেজেন্টেশন। আরেকটা জিনিস আছে কোয়ান্টাম মেকানিক্স, সেটা হচ্ছে পিকচার, পিকচার অফ কোয়ান্টাম মেকানিক্স, এটা হচ্ছে টাইম ইভলিউশন কিভাবে প্রকাশ করবে। থ্রি পিকচার্স অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা বলি না, শ্রোডিঙ্গার পিকচার, হাইজেনবার্গ পিকচার অ্যান্ড ইন্টারাকশন পিকচার, ডিরাক পিকচার, পিকচার একটা আছে। পিকচার হচ্ছে টাইম ইভলিউশন। আই ফিনিশ মাই ডিসকাশনস অন মোমেন্টাম অ্যান্ড কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তারপর আমি এটাও দেখিয়েছি যে শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন অ্যাবস্ট্রাক্ট ফর্ম, ইন দ্য অপারেটর ফর্ম, ওটাকে কীভাবে আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ওয়েভ ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। ইন এডিশন আমরা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কী রূপ ধারণ করে সেটা আমি গত ক্লাসে দেখেছি। আর একটা জিনিস শুরু করেছিলাম, উই আর ডিসকাসিং অ্যান অপারেটর কল দি ট্রান্সলেশনাল অপারেটর, অ্যান্ড ইফ দ্য অপারেটর রিপ্রেজেন্টস ট্রান্সলেশন অফ দি ফিজিক্যাল সিস্টেম অ্যালং এনি পার্টিকুলার অ্যাক্সিস, দ্যাট অপারেটর ডিপেন্ডস আপন সিঙ্গল আপন ওয়ান কন্টিনিউয়াস প্যারামিটার। সেটা বোধ আলোচনাটা শেষ হয়নি, তো সেই আলোচনাটা আমি আজকে শেষ করতে চাই। আমার নোটের লেকচার নাম্বার সিক্স, আমি নোট নাম্বার সিক্স বলা হচ্ছে, লেকচার সিক্স মনে হয় যে একটা লেকচারে শেষ হয়েছে, লেকচার সিক্স শেষ করতে তো আমার তিন সপ্তাহ লাগবে। এটা আসলে নোট নাম্বার সিক্স, ওইখানে উপরে ছয় দিয়ে একটা গোল্লা দেওয়া আছে, ছয় চার। সাত নম্বর নোট হবে, নোট সিক্স এখনো শেষ হয়নি, নোট সিক্স এর শেষে সেই অপারেটর নিয়ে আলোচনা আছে, ডিসপ্লেসমেন্ট অপারেটর। পরবর্তী নোট যেটা নোট সেভেন, দ্যাট ইজ পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স যেটা, সেটা শঙ্করের এক নম্বর চ্যাপ্টারে নয় কোথায়, কত নম্বর চ্যাপ্টার, পূর্ণ চ্যাপ্টারে চলে গেছে, রাইট? এটা আমার নোট তো পড়বেই, আমার নোট পড়া হয়ে গেলে শঙ্করের কোন কোন সেকশনে পোস্টুলেট নিয়ে আলোচনা আছে সেই সেকশনটি পড়ে নিবে। শঙ্কর থেকে আমি শঙ্কর সংকর করে যে কোনো বই থেকে পড়ব, স্যার একটা ব্যাপার আছে, শঙ্করের হলে পোস্টুলেটের নাম্বার আর হচ্ছে অন্যান্য বইয়ের পোস্টুলেটের নাম্বার এক এক, সবাই এক এক জন এক একটা বলে, একটু হেল্প করা আছে, আমার নাম্বার হয়তো অন্যরকম হবে। সো এটা নিয়ে আর মাথা খামানো উচিত না, এক পোস্টুলেট। সো লেট মি ফিনিশ মাই ডিসকাশনস অন দ্যাট অপারেটর টি, which I said to be a displacement operator. It's a backtrack for a couple of things you should go through, actually. So, maybe this class will be devoted to
displacement operator. These are operators in Hilbert space. Depends upon the parameter A. Eta and eta is a real number. A is a parameter, it's a one parameter operator. Real number. As follows. Operator T of A acting on an eigencut of X, get X, gives me. Get x plus a. তাহলে এখানে যদি আমি কনজুগেট করি ব্রা x একটা কম বাই টি ড্যাগার অফ a গেটস মি ব্রা x plus a. এখানে যদি বলি ডেফিনেশন অফ t, নিচের ইকুয়েশনে বলা হবে ডেফিনেশন অফ t ড্যাগার. ওকে, এটা তো ড্যাগার মানে অ্যাডজয়েন্ট অপারেটর আমি এভাবেই ডিফাইন করি. That a definition. From the definition it follows that PA, PB, ever jahan likhi, TA, TB, eta boli amra product of operators. But operators may not commute. So the operator product jahan thakbe, tokhon it's very important, kon operator ta baaye ache, kon operator daane ache, she order maintain korte hobe. Order jodi interchange করে দেই তাহলে একটা মাইনাস সাইন হয়তো মাইনাস সাইন কেন মাইনাস সাইন ইট কুড বি সামথিং কোয়াইট ডিফারেন্ট ওকে অর্ডার ডিফারেন্ট চেঞ্জ ইন্টারচেঞ্জ করে গেলে গেট এ ডিফারেন্ট অপারেটর আনলেস দে কমিট আমার হতে পারে টি এ টি বি কমিট করে কমিট নাও হতে পারে সো ইফ আই অ্যাপ্লাই টু অপারেটরস টি অফ বি এন্ড টি অফ এ ইন সাকসেশন It's like one single operator with parameter value a plus b. Okay. Eta proman karu kichu ja. Okay. Yeah. Linear operator. Huh? Linear operator. Eta linear. T is a linear operator. Yes. T is a linear operator. T of a. গুণ টি অফ বি ইকুয়াল টু টি অফ এ প্লাস বি বলছে কি এই এই প্রপার্টি কি লিনিয়ার হওয়ার কারণে না 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 এটা তো প্রপার্টি ফ্রম দ্য ডেফিনিশন লিনিয়ার হওয়ার কারণে না দে আর লিনিয়ার অপারেটরস লিনিয়ার হওয়ার কারণে এই প্রপার্টি না ওকে এটা ফ্রম দ্য ডেফিনিশন কারণ এটা ফ্রম দ্য ডেফিনিশন অফ টি অফ এখান থেকে ফলো করছে টি টা লিনিয়ার অপারেটর ঠিক আছে টি এর সঙ্গে কি Where T which if T acting on an eigencut of X gives me another eigencut of X, operator X, but eigenvalue displaced by A, X plus A. It is which if T is stronger than equal. Okay? Now, the second thing we follow up with. We'll go over and back on. T of A, T of B acting on X. A is stronger than the other way. That is the way. Problem is the way. That is the way. T of A, X plus B. Now, B to Barshanga Babar Goro, X plus A plus B. Fifth to Barshanga Babar Goro, T of A plus B. Okay. If this is true, if this is
equation is true for cat x, this equation must be true for any cat, sorry, in Hilbert space. Then we must also have P of A, P of B acting on any cat psi. Acting on any cat psi must also be P of A plus B acting on any cat. Psi is any cat in the Hilbert space. Yeah, if psi is any cat, psi take a bulk A, I can write an operator equation. If a current which A, this is true for X, and psi is a linear, psi is linear combination of X. Okay. Currently it's true for any psi. Also, P of minus A, P inverse of A. P of A operator, it are inverse. Okay. Inverse on the internal interbatham, it are inverse. Equal to P of minus A. Some of the third method the inverse like a jhamela, the inverse on the internal. Okay. Because T inverse of A money with T of A inverse. এটা হচ্ছে টি অফ মাইনাস ডেফিনিশন এটার সঙ্গে অবশ্যই এটা অবভিয়াসলি সঙ্গে থেকে ফলো করে ওকে এই সঙ্গে থেকে তো ফলো করে টি হচ্ছে ইউনিটের রাইট এটা একটু পরে দেখাবো না এখন আমি একটা জিনিস আলোচনাটা প্রোগ্রেস করার আগে একটা কমেন্ট যেটা বলতে চাই দিস টি ইজ দ্য ফর্ম অফ গ্রুপ ওকে These operators, T of A, based on the operator which we made, T of A, A could be anything belonging to the real numbers, a set, that's an infinite set, T of A, A man about infinity, continuous infinity, right? A could be anything from minus infinity plus infinity. They form a group. Kibhabe eta group kibhabe formed holo? Group er shongkha jana ache. They form a group. Group er elements ache. They form a group. Therefore, T of A. A group ta hocche, a group ta naam dei, dhara group G. Group is a set. Set of elements, right? Having certain properties. Elementগুলো কিছু property থাকতে হবে. T of A for any particular A is one of the elements of the group. So T of A is an element of the group. The group A. আরেকটা real number যদি নেই A বাদ দিয়ে আরেকটা real number যদি নেই B, এটাও একই group এর number. Right? So T A, T B belongs to the group. কথা হচ্ছে Do I have a composition or do I have a so-called multiplication between T and TB? The multiplication করার পরে অথবা combine করার পরে যে নতুন elementটা পাবো সেটাও group এর member অবশ্যই এখন এখানে multiplication মানে হচ্ছে application of the group in succession right একটা combination rule থাকতে হবে একটা binary operation থাকতে হবে আমি TA যেকোনো দুটো গ্রুপ এলিমেন্টের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন একটা কম্পোজিশন রুল থাকতে হবে এখন এগুলো তো অপারেটর অপারেটরের মাল্টিপ্লিকেশন মানে সংখ্যার তো মাল্টিপ্লিকেশন করা যায় রাইট এই যে এটা ল অফ কম্বিনেশন অনেক সময় আমরা বলি মাল্টিপ্লিকেশন কথার কথা মাল্টিপ্লিকেশন নাও হতে পারে ওকে ইট কুড বি জাস্ট এখানে মাল্টিপ্লিকেশন মানে অর কম্বিনেশন মানে হচ্ছে application of the group or application of the operator in succession one after the other eta mane hocche eta mane hocche
একটা ওয়েভ ফাংশন নাও, একটা ওটার উপরে টিবি অ্যাপ্লাই করো, তারপরে টিএ অ্যাপ্লাই করো, অ্যাপ্লিকেশন অফ টিবি অ্যান্ড টিএ ওয়ান আফটার দি আদার অন এনি ক্যাট, ওকে? হ্যাঁ, কি এটা কমিটেড হবে, এটা একটা আলাদা প্রপার্টি, গ্রুপ এলিমেন্ট যে কমিটেডই হতে হবে মাল্টিপ্লিকেশন, এটা গ্রুপের সংজ্ঞা না, কমিটেটিভ না হলেও এটা গ্রুপ হতে পারে, এখানে এটা কমিটেটিভ, এটা ঠিক আছে, আমার কম্বিনেশন আছে একটা কম্পোজ, এটা টিএ টিবি এটা কি গ্রুপের অংশ? ইয়েস, কারণ টিএ টিবি তো টিআর এর কাজ বি, এ যদি রিয়েল নাম্বার হয়, বি যদি রিয়েল নাম্বার হয়, এর কাজ বিও তো রিয়েল নাম্বার, তাহলে দিস অলসো বিলংস টু গ্রুপ, টিএ টিবি যদি গ্রুপের এলিমেন্ট হয়, TATB product is also member of the group. It has the most important property of group. Group is composition factor. Right? There must be a composition law between the group elements so that when you combine any two group elements, I get another element which is also member of the group. Closure, it's all relatable to closure property, yes. A composition rule must be associative. Sheta of the Shakti. তখন এই তিনটা যদি থাকে, টিএ এটা কম্বাইন করতে চাই, আমি প্রথমে এ বি কম্বাইন করে এটাকে গুণ দিব টিসির সঙ্গে, অথবা বিসি কম্বাইন করে পরে টি এর সঙ্গে গুণ, যেভাবে করি না কেন আগে দ্য সেম থিং, ওকে? এটা অবভিয়াসলি অ্যাসোসিয়েটেড আর কি থাকে, হ্যাঁ, ইনভার্স থাকতে হবে, প্রতিটা এলিমেন্টের করসপন্ডিং একটা ইনভার্স থাকতে হবে, তার মানে টি একটা এলিমেন্ট বিলংগিং টু দ্য গ্রুপ, এই একই গ্রুপের ভিতরে আরেকটা এলিমেন্ট আছে কি না যেটার সঙ্গে এই এলিমেন্টে কম্বাইন করলে আইডেন্টিটি দেয় আছে, সেই এলিমেন্টে কি এ তো রিয়েল নাম্বার মাইনাস এ তো রিয়েল inverse. So, yes, for every element of the group, there exists another element of the group, which is the inverse. Okay. Identity element kunta? Zero. A man jahan zero, shesha cha identity element. It's very good. Akhon, this group also has groupish condition fulfilled hoye gelo. Arthi condition ache group er. Anna, etai. O bolchilo, eta abelian group. তার মানে গ্রুপ এলিমেন্টস গুলো কমিট করে নিজেদের মধ্যে, কারণ কম্পোজিশন যখন করবো টিএ টিবি লেখা যে কোনো একটা কেটের উপরে আগে টিবি অ্যাপ্লাই করে পরবর্তীতে টি অ্যাপ্লাই করা আর উল্টো অর্ডার অ্যাপ্লাই করা একই জিনিস, কারণ উভয়ই টিবি এর প্লাস বি, মাল্টিপ্লিকেশন স্কেলার তো কমিটেডই, এ প্লাস বি লেখা আর বি প্লাস এ লেখা তো সে তো এটা কমিটেটিভ, গ্রুপ এলিমেন্টসগুলো যদি কমিউট করে তাহলে সেটাকে বলে অ্যাবেলিয়ান গ্রুপ, এটা একটা ওয়ান প্যারামিটার অ্যাবেলিয়ান গ্রুপ, একটাই প্যারামিটার, প্যারামিটার হচ্ছে এ, রাইট? এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি পরে দেখা যাবে, এ রিপ্রেজেন্টস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য সিস্টেম অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ওকে? দে ফর্ম এ গ্রুপ, আমি তো জানি ইম্পর্টেন্ট প্রপার্টি।
Ghar P of A is an operator in Hilbert space. P of A can act on any ket. You give me a new ket. Operator kaj delta. Unless the operator is null. P of A is a non-null operator. So P of A can act on any ket, any vector in Hilbert space psi, ket psi. You give me another. এই দুটো ভেক্টরের মধ্যে সাই এর ওয়েভ ফাংশন আর সাই প্রাইমের ওয়েভ ফাংশন মধ্যে কি সম্পর্ক সেটা আমি জানতে চাই। ওয়েভ ফাংশনের মধ্যে সম্পর্কটা আবিষ্কার করতে পারলে টি অফ এ সম্বন্ধে আমাকে কিছু আইডিয়া হবে। আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন চাচ্ছি। ওয়েভ ফাংশন তো মোমেন্টাম রিপ্রেজেন্টেশনের পাওয়া যায়। আমি এটা চাই সাই প্রাইমের কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন এ কি কি সাই প্রাইম অফ এক্স সেটা কিভাবে গঠন করব। আমি কি করলাম উভয় সাইডের কে ব্রাইস দিয়ে স্কেলার প্রোডাক্ট করে দিলাম। লেফট হ্যান্ড সাইডে আমি সাই প্রাইমের ওয়েভ ফাংশন পেয়েছি, গেট সাই প্রাইমের ওয়েভ ফাংশন গত পেয়েছি। তারপরে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে সাই প্রাইমের প্রবাবিলিটি অ্যাম্প্লিটিউড পেয়ে গেছি। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সাই প্রাইম অফ এক্স, রাইট হ্যান্ড সাইডে আপনার সাই অফ এক্স আসে না, রাইট? আনতে চাই এখানে একটা ডিকম্পোজিশন আইডেন্টিটি করো, বসো এখন কি হবে। x p of a x prime get x prime bar plus I dx prime integral করতে পারি। I use the fact that the x is get x is the form a complete set, এটাকে বলে ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি। আইডেন্টিটি কে এইভাবে লিখেছি get x prime, bra x prime, dx prime. X prime মানে অবশ্যই minus infinity plus infinity. ওটা বলার অপেক্ষা রাখে না, বারবার বারবার x prime এর মান minus infinity plus infinity না লিখলে বুঝে নিতে হবে যে x prime covers the entire real axis from minus infinity plus infinity. এখন আমি ডান দিকে ওয়েভ ফাংশন দেখছি, সাই এর ওয়েভ ফাংশন দেখছি। This is the scalar product of psi, get psi with bra x prime. This is a function of x prime. সেই ফাংশনকে লিখব সাই অফ এক্স প্রাইম এবং সেই ফাংশনটা বলব ওয়েভ ফাংশন ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ দ্য কেট সাই। তাহলে আমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারি, অর সাই প্রাইম অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল, এটা আমি করে নিই এক্স এক্স প্রাইম প্লাস এ আর এটা সাই অফ এক্স প্রাইম। Sin x prime হচ্ছে is a function of all the coordinates, x prime বিন্দু তে ওয়েভ ফাংশন এর মান সাই অফ এক্স প্রাইম। আর এখানে টি এর এটা ব্যবহার করলাম, টি এর সঙ্গে ব্যবহার করলাম। আমি তো টি এ ডিফাইন করেছি বাই ইটস অ্যাকশন অন এ ক্যাট, তো ডান দিকে একটা ক্যাট দিতে হলো, ক্যাট সাই দিতে হলো, ক্যাট এক্স প্রাইম দিতে হলো। এটা করতে delta x minus x prime minus a, delta x minus x prime minus a, এই delta ফাংশনের সাহায্যে x prime ইন্টিগ্রেশন করে থাকো সহজে হয়ে যাবে। অর sin prime of x ওকে equal to দেখো এখানে ডেল্টা ফাংশন আর্গুমেন্ট যখন শূন্য নয় তখন ডেল্টা ফাংশন শূন্য, কিন্তু ডেল্টা ফাংশন আর্গুমেন্ট যখন শূন্য তখন ডেল্টা ফাংশন শূন্য নয়। এখন কোন এক্সপ্রাইমের জন্য ডেল্টা ফাংশন আর্গুমেন্ট শূন্য হবে?
x minus a. x minus x prime minus a equal to 0. Right? Mm-hmm. X prime and one. X prime equal to x minus a. তাহলে এটা যদি ইন্টিগ্রেট করে ফেলি সাই এক্স মাইনাস এ ওকে তো এক্স প্রাইম এর মান আমি ইন্টিগ্রেট করছি এক্স প্রাইম এর এক্স প্রাইম এর মান যখন এক্স মাইনাস এ তখন ডেল্টা ফাংশন শূন্য হবে তাহলে এক্স মাইনাস এ পয়েন্ট বিন্দু থেকেই তোমার এক্স প্রাইম এর কন্ট্রিবিউশনটা আসবে এটা বলছে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পুরনো কেট ওল্ড কেট এটা যদি বলি ওল্ড কেট এটা নিউ কেট ওল্ড কেট ট্রান্সফর্ম হয়ে সাই প্রাইম কেট সাই প্রাইম হচ্ছে ওল্ড কেট সাই কেট সাই উপরে টি দিয়ে অপারেট করে কেট সাই প্রাইম পেয়েছে অপারেট সো ট্রান্সফরমেশন অফ কেট সাই টু কেট সাই প্রাইম বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অপারেটর টি এ তাহলে সাইটটাকে বলতে পারি ওল্ড কেট আর কেট সাইট প্রাইম বলে নিউ কেট ওল্ড মানে এটা বলছে এই ট্রান্সফরমেশনের আগে যে ওয়েভ ফাংশন ছিল সাই অফ এক্স সে পুরনো ওয়েভ ফাংশনের মান এট এক্স মাইনাস এ ইজ দ্য সেম অ্যাজ নতুন ওয়েভ ফাংশন নতুন কেট এর ওয়েভ ফাংশন মান এট এক্স ট্রান্সফরমেশনের পরে যে নতুন কেটটা পেলাম কেট সাই প্রাইম সে কেট প্রাইমের ওয়েভ ফাংশন এট এক্স এক্স হচ্ছে পুরোনো কেটের ওয়েভ ফাংশন এট এক্স মাইনাস এ তাহলে তাহলে কি মিন করছে এটা ধরো এক্স অ্যাক্সিস এই একটা বিন্দু এক্স যে কোনো বিন্দু এক্স এই একটা বিন্দু এক্স মাইনাস এ ট্রান্সফরমেশন করার আগে আমার ছেলে এলো কেট সাই ছিল get side ke apply karna transform karna by application of t of a ami pelam get side run dharo suppose psi and wave function is centered around x minus a suppose psi of x what are you psi of x is eta by psi of x eta এটা কিন্তু আমি আপলোডই আমি প্লট করছি এটা এদিকে দিচ্ছি সাই অফ এক্স ভার্সেস এক্স আমি এই গ্রাফটা পেলাম ধরো ইজ সেন্টার্ড অ্যারাউন্ড এক্স মাইনাস এ বুঝছেন সাই প্রাইম অফ এক্স যদি প্লট করি তাহলে কি হবে প্লট করি সাই প্রাইম মানে এক্স আর সাই মান এট এক্স মাইনাস এ একই আমি যদি সাই প্রাইম প্লট করি সাই প্রাইম অফ এক্স প্লট করি আমি একই একই জিনিস পাচ্ছি শুধু ডিসপ্লেস বাই বাই ঠিক আছে এটা একটা কনফিউশন হতে পারে সাই ইজ এ ফাংশন অফ এক্স সব এক্স এর সাই এর মান আছে সাই প্রাইম ইজ অলসো ফাংশন অফ এক্স সব এক্স এর সাই প্রাইম এরও মান আছে সব জায়গায় সাই প্রাইম রাইট জাস্ট বলছে যে কোনো বিন্দুতে সাই এর মান হচ্ছে সাই প্রাইম এর মান ওইটা তো করানো যায় কিন্তু ওটা তো আমি পুরো ডেফিনিশন দেই নাই আমি তো জানি না আমি এইটা জানি এটা তো জানি পারো পারো আরো অঙ্ক করতে হবে আরো দশটা জানি তখন ওখানে বেশি অঙ্ক করতে হবে এটা বের করা যায় সে বলছে এটা আমি টিকে এইভাবে সংজ্ঞায়িত করেছিলাম আমার সংজ্ঞা ছিল টি এর সংজ্ঞা এটি যদি টি এর সংজ্ঞা হয় টি ড্যাগারের সংজ্ঞা অটোমেটিক হয়ে গেছে তাহলে টি ড্যাগারের সংজ্ঞা হবে
rho x theta r of a. এখন সে বলছে এখানে আবার এখানে আমি বসিয়েছি এটা dx prime get x prime তারপরে কোন সম্পর্কটা সে বলছে এটা না করে এই দুটো থেকে আমি এটা বের করতে পারি rho x এটা বের করতে পারি বের করে এখানে বসিয়ে দেব তখন আর একটা প্রশ্ন দরকার নেই করা যায় কিন্তু এটা বের করা হচ্ছে একটা কঠিন কথা অনেক এটা চাইতে অনেক বেশি সম্ভব ওখানে তিন চার লাইন এখানে একটা এটা এটা এই মানিটা বুঝতে হবে তোমার নতুন ওয়েভ ফাংশন সাই প্রাইম সব জায়গায় একটা মান আছে যে কোনো একটা পয়েন্টে নতুন ওয়েভ ফাংশনের মান একটা আগের একটা পয়েন্টে পুরনো ওয়েভ ফাংশনের মানের সমান তাহলে ওয়েভ ফাংশন কী হয়েছে পুরো সিস্টেমটা কী হয়েছে ডিসপ্লেস বাই এ দিস মিনস দ্য এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন ডিসপ্লেস বাই এ ইফ সাই রিপ্রেজেন্টস এ স্টেট দেন সাই প্রাইম রিপ্রেজেন্টস দ্য সেম স্টেট বাট ডিসপ্লেস বাই এ As if আমার পার্টিকেল যে পার্টিকেল আমার সিস্টেম এটা এখানে ছিল এটার ওয়েভ ফাংশন ছিল সাই সাইটা সব জায়গায় আছে এখন এই সিস্টেমটা আমি ডিসপ্লেস করলাম এ এইদিকে এখানে রাখলাম এখন ওয়েভ ফাংশন সাই প্রাইম তো সাই প্রাইমের মানে এইখানে আর সাইয়ের মানে এইখানে একই রাইট যে কোনো বিন্দুতে সাই প্রাইমের মান আগের একটা বিন্দুতে সাইয়ের মানের সমান রাইট এটাই বলছে যে দিস কি অফ এ হচ্ছে এমন একটা অপারেটর দ্যাট ডিসপ্লেসেস দ্য সিস্টেম বাই অ্যান অ্যামাউন্ট এ ইন দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস ওকে এটাকে এই জন্য বলে ডিসপ্লেসমেন্ট অপারেটর ইন হিলবার্ট স্পেস আমার সিস্টেমকে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে বাই অ্যান অ্যামাউন্ট এ ডিসপ্লেস করি তাহলে আমার স্টেটের কী পরিবর্তন হচ্ছে ওয়েভ ফাংশনে কী পরিবর্তন হচ্ছে এগুলো ওয়েভ ফাংশনের পরিবর্তনটা অপারেটর টি এ দিয়ে পাবো এটা এটা ভালো এটা বুঝতে হবে যে ডিসপ্লেসমেন্ট এখন আমি দেখাতে চাই যে এই ডিসপ্লেসমেন্ট অপারেটর টি অফ এ ইজ ইউনিটারি ইউনিটারি So that T of A is unitary. আমি দেখাবো এটা দেখাতে হবে T dagger of A is equal to T inverse of A. আর T inverse of A তো T of A টার্ম সঙ্গে থেকে যায়। T inverse of A তাহলে T এর ইনভার্স। T এর যদি এই দিকে ডিসপ্লেসমেন্ট হয় ইনভার্স উল্টো দিকে একই পরিমাণ ডিসপ্লেস করলে ইনভার্স হয়ে গেল দেখো T এর ইনভার্স যে T অফ মাইনাস এ এটা তো সঙ্গে থেকে এসছে আমাকে শুধু দেখাতে হবে তাহলে T dagger of A is equal to T of minus A, or T inverse A. It is that. Tarmani amake, it is that. T of A, T dagger of A, equal to T dagger of A, T of A, with the key dagger. T dagger, টি জায়গা টি দুটাই আইডেন্টিটি তাহলে আমি আপাতত এটা যে ওয়ান আইডেন্টিটি দেখাই
T of A, T dagger of A, the identity is that. T of A, T of A, T dagger of A, তাহলে আমি ডেফিনেশন করেছি টি অ্যাক্টিং অন এ ক্যাট দিয়ে ডিফাইন করেছি আর টি বার টি ডাগার করেছি অন এ গ্রাফ তাহলে বেস্ট হচ্ছে এই জায়গায় স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার আমরা যে টি ডাগার অফ এ যে হচ্ছে টি ইনভার্স এটা দেখাতে হবে এটা দেখাচ্ছি ও টু শো এটা দেখাতে হবে এটা এটা টু শো শো দিস আর টি ইনভার্স এর তো টি অফ মাইনাস এটা আর কি না আমাকে দেখাতে হবে যে টি ডাগার অফ এ is nothing but T and inverse. I mean T, T dagger, T equal to identity. Termini T dagger, T and inverse. It identity dagger. Okay. Tale ee hane, maash khane aami jidhi ita borsai, dx, ita ka identity operate. Identity operate aami jibana jaga borsai lata. So I, insert a decomposition of identity in the middle. That amar shongata directly apply korte parbo. Eta jodi kori tar ami likhbo ebhabe integral dx t of a ket x bra x t dagger of a এই পুরো জিনিসটা দেখাতে হবে এটা আইডেন্টিটি হয় equal to dx eta kato x plus a eta kato x plus dx dx obosho minus infinity plus infinity ekhon ami change of variable koro x plus a equal to x prime kato hoye jabe tahole eta উল্টাটা এটা আইডেন্টিটি দেখাতে হবে এটা আইডেন্টিটি দেখাতে চাই এভাবে বলবো এইখানে একটা আইডেন্টিটি বসাবো এইখানে একটা বসাবো মাঝখানে কিছু করবো না দরকার নেই তাহলে এখানে একটা বসাই ড্রা এক্স কেট এক্স ড্রা এক্স টি ড্যাগার অফ এ টি অফ এ এক্স প্রাইম কেট এক্স প্রাইম ড্রা ডিএক্স ডিএক্স তাহলে ক্যাট এক্স প্রাইম প্লাস এ আর এটা এটা ড্রা এক্স প্রাইম ডিএক্স এটা কত ডেল্টা এক্স প্লাস এ মাইনাস এক্স প্রাইম মাইনাস এ এ ক্যান্সেল হয়ে গেল ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম তাহলে ড্রা এক্স delta x minus x prime ket x bra x prime dx dx prime এই ডেল্টা ফাংশনের সাহায্যে x y ইন্টিগ্রেশন শেয়ার করা সহজে যেখানে 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 x x prime সেখানে x পজিটিভ দিলে হবে তার মানে পাচ্ছি ket x bra x dx এটা তো আবার আইডেন্টি সো আমি দেখালাম তাহলে আমার প্রমাণ হয়ে গেল
আমি দেখালাম যে p of a, p dagger of a is the same as p dagger of a, p of a, and both are equal to identity. Tarmani, p dagger of a is inverse of p of a. Okay. Tarmani, p dagger of a is equal to p inverse of a. T-inverse of A তো আমি জানি, এটা আমি দেখিয়েছি, আর এটার সংজ্ঞা থেকে ফলো করে T-inverse A যে T of minus A, এটা অবশ্যই from common sense. স্যার আমি একটা ছোট একটা ছোট আমরা হচ্ছে প্রথম সংজ্ঞা থেকে শুরু করেছি, পরবর্তীতে কোশ্চেনটা পরবর্তী আমি হচ্ছে এখানে ব্রা অফ এক্স দিয়ে হচ্ছে হিট করলাম, এটাকে আমি হচ্ছে ব্রা অফ এক্স দিয়ে হিট করলাম, প্রথমটার দিকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডেটা মাইনাস এ, তাহলে আমি হচ্ছে এ এর জায়গায় মাইনাস এ বসালে কি ড্যাগার মাইনাস এ হচ্ছে এটা, মানে এই এই জিনিসটা, আর আমি যদি এই এখানে যেটা দিয়ে হচ্ছে হিট করছি সেটা হচ্ছে আমার এটা আসছে, তাহলে দুটোকে যদি হিট করি তাহলে হচ্ছে টি ড্যাগার অফ এ হচ্ছে টি ড্যাগার টি মাইনাস এ। হতে পারে, হতে পারে, হতে পারে, অপারেটর তেমনি অপারেটর টি দিয়ে কোনো ফাংশন কোনো কেটের উপরে অ্যাড করে যে নতুন কেট পাব সেই ধরনের ট্রান্সফরমেশনকে বলা হবে ইউনিটারি ট্রান্সফরমেশন। একটা ইউনিটারি অপারেটর দিয়ে একটা কেটের উপরে অপারেট করিয়ে আমি একটা নতুন কেট পেলাম। ইউনিটারি ট্রান্সফরমেশনের বৈশিষ্ট্য হলো এই ট্রান্সফরমেশন করলে যে কোনো দুটো কেটের মধ্যে স্কেলার প্রোডাক্ট অপরিবর্তিত থাকে, ইন পার্টিকুলার নর্ম অফ এ ভেক্টরও অপরিবর্তিত থাকে আন্ডার ইউনিটারি ট্রান্সফরমেশন, রাইট? এটা খুব অবভিয়াস, এটা কিন্তু অনেক সময় ভুলে যায়, ইউনিটারি ট্রান্সফর্ম করলে স্কেলার প্রোডাক্টের কোনো পরিবর্তন হয় না অবশ্যই। অ্যান্ড অ্যাজ এ করোলারি যে কোনো একটা কেটের নর্ম যদি ক্যালকুলেট করি নর্মও অপরিবর্তিত থাকে, তার মানে কি? নর্ম অপরিবর্তিত থাকা মানে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি অপরিবর্তিত থাকে, এটা তো এটা আমরা পরে আলোচনা করব। নর্মের সঙ্গে আবার টোটাল প্রবাবিলিটির সম্পর্ক আছে, এই আলোচনাটা এখনো করিনি, এগুলো পোস্টুলেট আলোচনা হলে তখন করবো। এখন শুধু বলতে চাই যে একটা ইউনিটারি ট্রান্সফরমেশন যদি করি ইউনিটারি কি করা যায়, ইউনিটারি ট্রান্সফরমেশন টি আই ধর ইউ সাই size any kit, right? U is a unitary operator, like T. T, our T of A is a unitary operator. Unitary operator should be T, now a hajaro unitary operator. Okay. Tahole, duto ket no. Acta phi, acta psi. Duto ket ani unitary transmission kore, aki operator diye, ইউনিটারি ট্রান্সফরমেশন করে ফাই থেকে ফাইটাকে ফাই প্রাইম রূপান্তর করো এবং সাইকে সাই প্রাইম, সেম ইউনিটারি অপারেটর অ্যাকশন ইউ টু গিভ মি ফাই প্রাইম, সেম ইউনিটারি অপারেটর ইউ অ্যাকশন ফাই টু গিভ মি ফাই প্রাইম, অ্যাকশন সাই টু গিভ মি সাই প্রাইম। এখন তাহলে এটা এটা বলছে get phi prime equal to u get phi আর psi prime জানে আছে psi prime equal to u get psi, এই স্কেলার প্রোডাক্ট যদি করো phi prime psi prime get phi prime কে যদি bra phi prime করো কি হবে, bra phi
you die. Or get side man to achieve you side. It is in the unitary eternity. Jacob Dutta vector F, Dutta K F, but the scalar product. আসলে দুটো কেটের মধ্যে স্কেলার প্রোডাক্ট কিন্তু একদিকে ব্রা চলে আসছে এই যে এটা এটা লিখেছি গ্রাফাই অ্যাক্টিমেন্সার গ্রাফাই ইজ এ ফাংশন নাও গ্রাফাই অ্যাক্টস অন এ গেট টু গিভ মি এ নাম্বার রাইট এটা আসলে এটা কি ভাই এটা আসলে কি এটা আসলে ছিল স্কেলার প্রোডাক্ট বিটুইন গেট ফাই এন্ড গেট সাই করেছিলাম অনেক সময় ধরে আলোচনা করেছিলাম আস্তে 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 আলোচনা করার উদ্দেশ্য ছিল তোমরা যাতে বিভিন্ন বই পড়ে টোরে ওই সময়ের মধ্যে এগুলো একটু নিজের আওতায় নিয়ে আসো আচ্ছা এখন নন অফ এ ভেক্টর নন অফ এ কে কিভাবে ডিফাইন করবে এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার কিন্তু এটা যদি হয় এটা রিয়েল নাম্বার এটা রিয়েল অলওয়েজ এটা স্কয়ার রুট এটা হবে কেট সাই নন নন এখন ইউনিট ট্রান্সফর্মেশন করলে সাই হয়ে যাবে সাই প্রাইম কিন্তু নর্মে তো কোনো পরিবর্তন হবে না কারণ নন তো স্কয়ার প্রোডাক্টের মাধ্যমে ডিফাইন করছি So norm of a vector remains unchanged. Scalar product remains unchanged. এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করতে চাই সেটা হচ্ছে আই ওয়ান্ট টু কনস্ট্রাক্ট টি অফ এ এক্সপ্লিসিটলি টি অফ এ ইজ এ ইউনিটারি অপারেটর আমরা জানি একটা ইউনিটারি অপারেটরকে আমরা সবসময় একটা হারমিশন অপারেটর জেনারেটর হিসাবে ব্যবহার করে একটা ইউনিটারি অপারেটর গঠন করতে পারে যেমন মাইনাস আই একটা এখন এই জিটা যদি হারমিশন হয় তাহলে যে এক্সপোনেনশিয়াল দিয়ে লিখলাম এটা ইউনিটারি এই যে অপারেটর লিখলাম ই টু দ্য পাওয়ার প্লাস মাইনাস একটা কনস্ট্যান্ট টাইমস আই টাইমস জি জিটা অপারেটর এটা কিন্তু হারমিশন হবে আর জিটা যদি হারমিশন হয় তাহলে পুরো অপারেটর ইউনিটারি হবে ওই আইটা না থাকলে কিন্তু ওটা হারমিশন ইউনিটারি হতো না আই থাকাতে এটা ইউনিটারি হচ্ছে এইভাবে যদি একটা ইউনিটারি অপারেটরকে প্রকাশ করি একটা যে কোনো একটা ইউনিটারি অপারেটরকে যদি এভাবে লিখি একটা হারমিশন অপারেটরের মাধ্যমে যদি লিখি রাইট তাহলে ওই হারমিশন অপারেটর জি কে বলা হয় জেনারেটর অফ ইউ জি দিয়ে আমি ইউ কে জেনারেট করছি এখন আমার টি অফ এ তো হচ্ছে ট্রান্সলেশনাল অপারেটর টি অফ এ মানে হচ্ছে আমি একটু আগে দেখালাম টি অফ এ অ্যাক্টিং অন সাই acting on any state gives me a dispersed state, translated state, translated by an amount A along the positive x
x-axis, for the x-axis. If psi represents a state, any state, then ta times psi represents another state, which is displaced by an amount a in the positive x direction. Okay. So t of a kabala hai displacement operator. It depends upon a parameter a. তাহলে এই কনস্ট্যান্ট মধ্যে এ থাকতে হবে, এছাড়াও অন্য কিছু থাকতে পারে কিন্তু এ থাকতে হবে, কারণ প্যারামিটারটা কোথায়? তাহলে আমি এভাবে কনস্ট্রাক্ট করতে চাই, কনস্ট্রাকশন অফ টি অফ এ, এটা কনস্ট্রাক্ট করতে চাই স্যার। এটা তো স্যার একটা ফর্ম, ইউনিটারি অপারেটর একটা ফর্ম, আমরা কি বলছি এটা বৃত্ত আর কোনো রুটে যে এটা বের করার চেষ্টা করতে হবে, মানে এটা তো একটা হচ্ছে ফর্ম, এটা ইউনিটারি অপারেটর তখনই হবে যখনই হচ্ছে জি হচ্ছে আমার হামেশা। এখন আমরা মানে অন্য কোনো ফর্ম কি থাকতে পারে? একটাই, দ্য ফর্ম উড বি ইউনিক, দ্য ফর্ম উড বি ইউনিক স্যার, রাইট? জেনারেটর হতে গেলে ওরকম একটা ফর্ম লাগবে, ই টু দ্য পাওয়ার প্লাস কিংবা মাইনাস আই লাগবে, একটা আই, একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মধ্যে তোমার ওই প্যারামিটার এটা থাকতে পারে, থাকতে হবে, তাছাড়াও প্যারামিটার এছাড়াও এইচকাট ফেসকাট আর হবে যাবে সি ইত্যাদি থাকতে পারে, আর লাগবে একটা অপারেটর লাগবে, সেই অপারেটর যেটা লাগবে সেটাকে বলা হবে জেনারেটর অফ দি ইউনিটারি ট্রান্সফরমেশন। আমি দেখাবো যে আমার ক্ষেত্রে এই ট্রান্সলেশনাল অপারেটরের জন্য জেনারেটর হবে মোমেন্টাম, এই জন্য আমরা বলি মোমেন্টাম অপারেটর ইজ দ্য জেনারেটর ফর ট্রান্সলেশন, আসলে ট্রান্সলেশন ইন হিলবার্ট স্পেস। আমাদের যে হচ্ছে ভেরিয়েবলটা এটা কনস্ট্যান্টের না থেকে জি এর ভিতরে থাকতে পারবে, তা থাকতে পারে, কিন্তু কনস্ট্যান্টটা তোমার জি এর ভিতরে থাকতে পারে, শিওর, রাইট? মানে অনেক সময় সব কনস্ট্যান্ট আমরা জি এর ভিতরে রাখি না, ভেরিয়েবল, হ্যাঁ, ভেরিয়েবলটা, শিওর। ভেরিয়েবল যদি কনস্ট্যান্টে থাকে সেটা কনস্ট্যান্ট হয় কেন? হ্যাঁ, এ, কারণ এ কনস্ট্যান্ট মানে হচ্ছে এ তো একটা প্যারামিটার, এ ইজ নট অ্যান অপারেটর, ওই সেন্সে এ ডাজ নট অ্যাক্ট অন এ, মানে এ ইজ সিম্পলি মাল্টিপ্লিকেশন, একটা নাম্বার, এইচকার, এইচকার ইজ এ কনস্ট্যান্ট, এইচকার থাকতে পারে, এটা কনস্ট্যান্ট না, এ ইজ দ্য প্যারামিটার, এ ভ্যারি করতে পারে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার, কিন্তু এখানে এইচকার থাকতে পারে, এইচকার কনস্ট্যান্ট, রাইট? ওখানে সি থাকতে পারে, স্পিড অফ লাইট। ওখানে ইয়ে ওখানে পিটা তো নাম্বার না, ওখানে পি তো নাম্বার, ওখানে তো পি তো অপারেটর না, ওখানে পি তো নাম্বার, মানুষের কনস্ট্যান্ট পার্টটাতে অপারেটর ব্যতীত যে কোনো কিছু থাকতে পারে, রাইট? লেট কেট সাই প্রাইম ইকুয়াল টু বি টি অফ এ এট দি নন কেট সাই, এটা যদি হয় এখান থেকে আমি টি অফ এক্স এক্সপ্লিসিটলি কি হবে পেয়ে যাব, এটাকে এক্সপ্যান্ড ইন টার্মস অফ এ সিরিজ,
2 factorial d2 dx squared psi of x plus. I've expanded this in terms of a Taylor series. Okay. A kind of Taylor series, the first derivative, second derivative, the other. I can write the derivative. d by dx acting on e to the power minus a d by dx. It's an operator, differential operator acting on psi of x. Yes. Hello. I'm going to write it. Okay? Data to operate. I'm going to write it. Minus I is cut money which is cut by R, right? It's extra beach. So, like in R, it's a D to have I by H cut. That's a good category. So, like in a D to have I A by H cut. I by H cut, I can reach. So, like in H cut by R. It is H cut by R. Yes. Minus I is cut to H cut by R. So, 1 by R is minus R. Acting on it, momentum operator in coordination minus I star d by dx is the momentum operator in coordinate representation. To be mathematically formal, momentum operator acting on rho x gives me minus I star d by dx. X it is the side prime x. That is the side prime x. It is the side prime x. Minus I A by H cut momentum operator acting on momentum operator acting on bra. It can either be given a head. It can be considered an absolute sure of those. It is our original position. X P minus I is cut D by DX. X. তাহলে যদি এখানে থাকতে এলো ফাংশন অফ সাম ফাংশন অফ কি ফাংশন অফ ফাংশন অফ মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স এখানে যদি এরকম হতো এক্স
e to the power minus I A by h dot p, a t function, right? At the inside, at a key level, at a function of operator p, it becomes function of minus I h dot d by dx. Directly we have e to the power minus I A h dot minus I h dot d by dx. It is the psi of x. A grand. Wave function take our back to cats. Upon a cat x to the psi prime equal to e to the power minus I A by h dot momentum operation. It is T of A. So T of A power gather. T of A is found to be to the power minus I A H dot P. If the positive or negative, H is positive, right? This represents the displacement by positive A. It is negative, right? Represents the displacement by negative A. X along the negative X axis. Air manjadi hai minus 2. Minus 2 meter. Tarmani, system take 2 meter, negative x axis dike displace kara hoyse. Eta ki? Sir, apra bolo. Sir, last chapter. Mustafa. Kan kunda? Sir, oje. Eta tarmani wave function dili. Ha. Sir, sheshe ra. Get dia rakho. Sir, sheshe ri eta interpretation ta jeta bolchilen. Eta? Air man minus 2. Negative x. আমি যে এটা আমি বলতে চাই এটা এর মান নেগেটিভ হলে বলছেন তো এখন স্যার ওই যে বলছেন এর মান তো আমি স্পেসিফাই করি নাই নেগেটিভ না পজিটিভ রাইট ইজ ডিসপ্লেসড বাই এ এ পজিটিভ হলে পজিটিভ এক্স অ্যাক্সিস দিকে, এ নেগেটিভ হলে নেগেটিভ এক্স অ্যাক্সিস, কিন্তু অপারেটরে কিন্তু মাইনাস আই থাকতে হবে, মাইনাস আই স্কয়ার। এখন দেখো এই অপারেটর ফর্মটা দেখো, টি একটা ইউনিটারি অপারেটর, একটা আই আছে, একটা মাইনাস আছে এখানে, এটা একটা রিয়েল, এটা হচ্ছে প্যারামিটার, এইচ কাট একটা কনস্ট্যান্ট, আর পি হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। এখন তাহলে আমি বলতে পারবো যে এই হারমিশিয়ান অপারেটর পি টা ইউনিটেড অপারেটর টি অফ এ এফ জেনারেটর। তার মানে হারমিশিয়ান অপারেটর দিয়ে, হারমিশিয়ান অপারেটর পি দিয়ে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে, রাইট, হারমিশিয়ান অপারেটর পি অ্যাপ্লাই করে এই ফর্মুলার মাধ্যমে আমি সহজে দেখতে পাচ্ছি টি ইনভার্স তাহলে কি হবে, টি ইনভার্স হবে টি অফ মাইনাস এ, একে যদি মাইনাস এ করা তখন প্লাস আই এ, তাহলে স্যার এভাবে করেও আমরা বলতে পারছি যে কারো যদি ডিসপ্লেসমেন্ট হতে হয় তার সাথে অ্যাক্সিলারেট থাকতে হবে একটা মোমেন্টাম, মোমেন্টাম ছাড়া আমি ডিসপ্লেসমেন্ট পাবো মানে ফিজিক্যালি, এটা আসলে এখন একটা আমি এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে আমি ছেড়ে দিই, ওকে কয়টা বাজে শো দ্যাট একটা এক্সাম্পল, এটা আমার খাতায় করা আছে, আমি খাতায় আমার নোটে করা আছে, দুই একটা সিস্টেম আছে, সিস্টেমটাকে রোটেট করবা, অ্যাপারশন রোটেট করে এখানে নিয়ে আসবা, এখানে যখন সিস্টেম রোটেশন আগে সিস্টেমটার কেট ছিল সাই, একটা ওয়েভ ফাংশন ছিল, রোটেট করার পরে কেট একই সিস্টেম শুধু রোটেট করা হয়েছে, কেট হয়ে গেল সাই থেকে পরিবর্তিত হয়ে সাই প্রাইম হলো, এটা নতুন একটা ওয়েভ ফাংশন হলো,
তাহলে এখন সাই থেকে সাই প্রাইম যাওয়ার জন্য আরেকটা ইউনিটের অপারেটর লাগবে, এরকমই ওটাকে বলবো রোটেশনাল অপারেটর, সেটার জেনারেটর হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন সেখানে পি আসবে না, সেখানে আসবে এল। ওটা ইন্টারেস্টিং, আবার টাইম ট্রান্সলেশন হয়, টাইম ট্রান্সলেশনকে আমি এভাবে করতে পারি, টাইম ট্রান্সলেশন সেখানে আসবে এনার্জি এইচ, ইয়েস। এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা আবিষ্কার করবো। ওটা হ্যামিল্টনিয়ান অপারেটর, এনার্জি অপারেটর, এটা ডিসপ্লেসমেন্ট অপারেটর, এটা রোটেশনাল অপারেটর, ওটা ছোট বলো ওটাকে বলতে পারো যে টাইম ইভলিউশন অপারেটর, টাইম ইভলিউশন অপারেটর। ওকে, সিস্টেমের যদি সিমেট্রি থাকে, একটা অপারেশন করলাম সিস্টেমের উপরে, সিস্টেমটাকে ডিসপ্লেস করলাম, এখানে সিস্টেমটা ছিল আমি ডিসপ্লেস করে সিস্টেমটাকে এখানে নিয়ে আসলাম, এখানে থাকাকালীন সময় সিস্টেমটা কেট ছিল, স্টেট ভেক্টর ছিল কেট সাই, এখানে হয়ে গেল কেট সাই প্রাইম, সাই প্রাইম হচ্ছে টি অফ এ অ্যাক্টিং অন কেট সাই গিভস মি সাই প্রাইম, কেট চেঞ্জ হলো কিন্তু সিস্টেমটা সিমেট্রি আছে, বলি সিস্টেম ইজ সিমেট্রি, আমি যখন বলি সিস্টেমটা ডিসপ্লেস করা হলো কিন্তু অপরিবর্তিত আছে, এটা সিমেট্রি। তার মানে কি, যত এক্সপেরিমেন্ট করা সম্ভব যদি আমি করি, পূর্বের লোকেশন এক্সপেরিমেন্ট করে যে মান পেতাম, এখানে এক্সপেরিমেন্ট করে একই মান পাব, তখনই বলবো যে সিস্টেম ইজ সিমেট্রিক আন্ডার ডিসপ্লেসমেন্ট। ওকে, ওরকম যদি একটা সিচুয়েশন হয়, সিমেট্রিক নাও হতে পারে, আসলে নাও হতে পারে, আমি একটা ইলেকট্রন দিয়ে কাজ করছি, ইলেকট্রনের এনার্জি চাচ্ছি এই জায়গায়, ওইখানে একটা বড় ম্যাগনেট আছে, এখানে এনার্জি পেলাম একটা, ওই ম্যাগনেটের কাছে গিয়ে এনার্জি মাপলে এনার্জি ভিন্ন হয়ে যাবে, এই ক্ষেত্রে ম্যাগনেট থাকার জন্যে আমার সিস্টেমটা কিন্তু ডিসপ্লেস হয়েছে কিন্তু অপরিবর্তিত থাকেনি, সিস্টেমের হ্যাজ নো সিমেট্রি। ওকে, কিন্তু ওখানে যদি ম্যাগনেট না থাকতো তাহলে এইখানে এক্সপেরিমেন্ট করে যে মান পেতাম, ওখানে গেলে তার মান পেতাম, তখন সিস্টেম উড হ্যাভ সিমেট্রি আন্ডার ডিসপ্লেসমেন্ট। এটা একটা ইন্টারেস্টিং একটা থিওরেম, আমরা পরে সময় পাবো কিনা যাই না, কোনো অপারেশনের মাধ্যমে, অপারেশন করার পরে যেমন ডিসপ্লেসমেন্ট করলাম, রোটেশন করলাম, এই সমস্ত অপারেশন করার ফলে যদি সিস্টেমটার পরিবর্তন না ঘটে, মেজারেবল কোয়ান্টিটির কোনো পরিবর্তন না ঘটে, সিস্টেমটা যদি সিমেট্রি থাকে, তাহলে আমরা বলবো যে ডিসপ্লেসমেন্টের কারণে যদি সিমেট্রি থাকে তাহলে বলবো যে মোমেন্টাম কনসার্ভ হবে, সিস্টেমের মোমেন্টাম কনসার্ভ। রোটেশন করার ফলে যদি এক্সপেরিমেন্টে কোনো হেরফের না হয় তাহলে বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। টাইম ইভলিউশন করার পরে যদি দেখবো যে কোনো মেজার্ড ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না, তখন বলবো এনার্জি কনস্ট্যান্ট থাকে। তো এভরি সিমেট্রি হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ ইট সাম কনসার্ভ কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্টের কারণে যদি মেজার্ড কোয়ান্টিটি কোনো পরিবর্তন না হয় আমরা বলবো যে সিস্টেম হ্যাজ সিমেট্রি আন্ডার ডিসপ্লেসমেন্ট, সেই ক্ষেত্রে দেখানো যাবে যে সিস্টেমটার মোমেন্টাম কনসার্ভ থাকবে। ওই সেটা দেখানোর সময় এই ধরনের অপারেশন আমার অপারেটর আমার লাগবে, এর আগে থেকে করে নিলাম, পরবর্তী যখন আলোচনা করবো এটা স্টেক বলে দেবো, এটাই অপারেটর, বারবার যেন এটা এক্সপ্লেন করতে না হয়। সিমেট্রি আলোচনা যখন করবো তখন এই অপারেটর ডেরিভেশন আর দেখাবো না, এটা ধরে নেবো যে এটাই সিমেট্রি হয়তো কনক্লুড করবে, এটা পরবর্তীতে আলোচনা। এখন আমি একটা অঙ্ক দিই তোমাদের, অঙ্কটা নিজ বাসায় করবে, dagger A, X operator, T of A, X operator plus A, identity operator.
where t of a, I wrote it, where t of a is e to the power minus I by h dot a operator. Actually, the operator px. Px. Okay. Use Baker Campbell Hausdorff identity. Baker Campbell Hausdorff এটা কোন আইডেন্টিটি এটা মনে আমি মনে রাখতে পারি না এখন আমি জানি কোন আইডেন্টিটি আমার সামনে লেখা আছে তোমরা আমি তার তোমাদের বলছি না তোমরা নিজেরা দেখে নিও বেকার হাউসডর ক্যাম্বেল আইডেন্টিটি কি ওকে এটা জাস্ট গুগল সার্চ দিলেই হবে অথবা যে কোনো একটা গ্র্যাজুয়েট কোয়ান্টাম মেকানিক্স এর বই উল্টালেই পেয়ে যাবে গ্র্যাজুয়েট কোয়ান্টাম মেকানিক্স রাইট আন্ডার গ্র্যাজুয়েট কোয়ান্টাম মেকানিক্স বইতে এগুলো পাবে না তার মানে গ্রিফিথের বইতে এটা কি আর থাকবে সকলের বইতে আছে সাগরের বইতে আছে অথবা বেস্ট হচ্ছে গুগল সার্চ গুগল অথবা আমার নোটে আসে কোন না এক জায়গায় আছে চ্যাপ্টার ফোর নোট ফোরে আমার আছে বেকার ফাস্টর ক্যান্ডেল আইডেন্টিটি আমি একটা প্রমাণও করছি সেটা এখন ব্যবহার করে এটা দেখা ওকে সোজা কিন্তু বেশ সোজা এটা বেকার ক্যাম্পবেল হাউসডর আইডেন্টিটি ব্যবহার না করেও দেখানো যায় সোজা রাইট আমি এই জন্য বলে দিলাম এক্সপ্রেসিভলি বলে দিলাম তোমরা এই আইডেন্টিটি ব্যবহার করে দেখো আমার নোটে যেটা করা আছে এই আইডেন্টিটি ব্যবহার যদি না করতে চাই তাহলে ব্যাপার তারপরেও করে দেবে যেমন আমি আমার মতো করে করি তোমরা এইভাবে করো অল্টারনেটিভ মেথড x c of a acting on get x equal to x hat acting on x plus a get x plus a c of a get x it is the number পরে আমি অপারেটর ডান পাশে লিখতে চাই পারি কি হবে এক্স প্লাস এ এখন আমি এটাকে অপারেটর দিয়ে রিপ্লেস করি অপারেটর এক্স প্লাস এ অপারেটর আই অ্যাক্টিং অন কেট এক্স দুদিকে কেট এক্স আছে তাহলে এক্স আমি এটা দেখালাম দিস উইল টু ফর এনি সাইড এক্সপ্লোর বেসিস তারপর আমি দেখালাম এক্স টি অফ এ ইস ইকুয়াল টু টি অফ এ এক্স প্লাস এ টাইমস আইডেন্টিটি অফ এখন বাম দিক থেকে টি ড্যাগার দিয়ে হিট করো টি ড্যাগার অফ এ এক্স হ্যাট টি অফ এ টি ড্যাগার দিয়ে যদি আসে টি ড্যাগার টি ওয়ান হয়ে যাবে কারণ এটা ইউনিটারি আর থাকবে কি x plus x operator root by Baker Campbell Hausdorff Fargasi je problem just from the definition of t right I mean প্রমাণ করতে সক্ষম করা Baker Campbell Hausdorff আইডেন্টি করে আর দ্বিতীয় একটা পন্থা সেই মেথডটা অ্যাপ্লাই করো এই সুযোগে তোমাদের Baker Campbell Hausdorff আইডেন্টি অ্যাপ্লিকেশন জানা হবে এবং হোপফুলি তোমাদের মনে এই আগ্রহ জাগবে যে আমি তো অতীতে বেকার ক্যাম্পবেল হাউসডর্ফ আইডেন্টিটি ডিরাইভ করি না দেখি আমি নিজে ডিরাইভ করতে পারি কি না করা হয় না আমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক ছিল যেন তোমরা খুব সোজা না এটা এটা আমি করেছি ক্লাস এই সুযোগে বেকার ক্যাম্পবেল হাউসডর্ফের ডেরিভেশনটা শিখে নাও খেয়াল রাখো ডেরিভেশন করার সময় তাহলে বেকার ক্যাম্পবেল হাউসডর্ফ আইডেন্টিটিটা কি কিভাবে ডিরাইভ করে এটা এক্সট্রা শেখা হলো
সে আইডেন্টিটি ব্যবহার করে এটা প্রমাণ করে। আমরা ক্লাসে করেছি এটা, আমাদের বেকার কাপড় হাতের আইডেন্টিটি ডেরিভেশন আমার লেকচার পরে আছে, রাইট? সো ইউ হ্যাভ টু রিটেইন হোয়াট ইউ লার্ন, ভুলে গেলে চলবে না, ওকে? মাথায় রাখতে হবে, মাথায় রাখার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। রাতে ঘুমানোর আগে একটু মনে মনে চিন্তা করতে হবে কি করলাম আজকে, সব কিছু আমার ডাজ ইট মেক সেন্স ইন মাই হেড, চিন্তা করতে হবে। স্যার ওয়াইস আইডেন্টিটি হচ্ছে প্রুফ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। ওয়াইস আইডেন্টিটি প্রমাণ করি না কিন্তু এটা করেছি, ওকে? তাহলে আমার লেকচার সিক্স শেষ হল, আগামী লেকচার শুরু হবে যেটা লেকচারের টাইটেল হবে পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। এখন তোমরা এই পোস্টুলেট নিয়ে লাভ, শঙ্করের চ্যাপ্টার ওয়ান যদি শেষ না হয় ভুলে যাও, আর সময় নষ্ট করে লাভ নেই, রাইট? শঙ্করের চ্যাপ্টার ওয়ান পড়ে জীবিত হবে আর জীবন আনন্দ হবে না, ওটা বাদ। এখন আমি পড়াচ্ছি এক জিনিস, তুমি এখন চ্যাপ্টার ওয়ান নিয়ে আপে জল খেয়ে লাগবে, তাহলে এখন আপনি যখন রাখতে হবে যে জিনিসটা ক্লাসে আলোচিত হচ্ছে সেটাই, সেটাই আরো বিস্তারিত ভাবে বিভিন্ন বই দেখে গ্রাজুয়েট কোয়ান্টাম টেক্সট পড়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে হবে। আমার নোট অতটা অ্যাডভান্স নোট নয়, আরো অ্যাডভান্স বই আছে, ওকে? যেমন শঙ্করের বইটা অ্যাডভান্স, সাগরের বই অ্যাডভান্স, বেশ অ্যাডভান্স, আরো অ্যাডভান্স বই আছে, ইদানিং সার্ভে ওয়াইনবার্গের একটা বই আছে কোয়ান্টাম মেকানিক্স, নাম জানো তো? লেকচার স্যার ওয়াইনবার্গ ইজ দ্য গুরু, ওয়াইনবার্গ অনেকে পছন্দ করে, অনেকে আবার ওয়াইনবার্গ পছন্দ করে, পছন্দ করে বেশি বেশি পেঁচায়, অনেক বড় বেশি পেঁচায়, রাইট? বেশি ভালো, এটা টেস্টের বই, ওয়াইনবার্গ ইজ গুড, বাইরে আমি পোস্টুলেট আলোচনা করে যখন যাবো আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা আবার শঙ্করের চ্যাপ্টার ওয়ানে আছে, তাই না? ওকে, ওইটা করে তারপরে আমি যাব টাইম রেভলিউশন। কোয়ান্টাম মেকানিক্সের সেন্ট্রাল কনসেপ্ট যেটা হবে, অনেক সময় আমরা কাটাবো টাইম রেভলিউশন অফ এ কোয়ান্টাম সিস্টেম, সময়ের সঙ্গে কোয়ান্টাম সিস্টেম কীভাবে পরিবর্তিত হয়, সেই পরিবর্তনটা কী ধরনের, কীভাবে আমি ডিসক্রাইব করবো, বিভিন্ন ভাবে ডিসক্রাইব করা যায়। অল ডেসক্রিপশনস আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট ডেসক্রিপশনস আর কল পিকচার্স, টিপটা পিকচার নিয়ে আমরা বিস্তারিত বিস্তারিত আলোচনা করব। ইন পার্টিকুলার উই শ্যাল ডিরাইভ এ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর টাইম ইভলিউশন অপারেটর কল ডাইসন সিরিজ, ওকে? অনেক সময় হবে, এখন টাইম ইভলিউশন যখন পড়ব তখন তোমরা সাকুরাইর বইটা পড়া শুরু, সাকুরাই চ্যাপ্টার টু আমার মতে বেস্ট চ্যাপ্টার অন টাইম ইভলিউশন, অন পিকচার্স, টাইম ইভলিউশনের বেস্ট আলোচনা সাকুরাই, ফাইন ম্যান আলোচনা ভালো আছে, তোমাদের আছে সাপ্লিমেন্ট টেক্সট, সাপ্লিমেন্টারি টেক্সট, ফাইন ম্যানের তৃতীয় ভলিউমটা তোমাদের হাতের কাছে থাকা উচিত, আছে কি? বেডসাইড টেবিল, যেখানে ঘুমাবে তার পাশে থাকবে, ঘুম আসছে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু একটু দেখে, এভাবে এভাবে না হলে ফিক্সড হয়ে যাবে কথা, ফিক্সড বিকাম দেয়ার দেয়ার ক্যান ইউ হ্যাভ টু ইট ফিজিক্স, ড্রিঙ্ক ফিজিক্স, থিঙ্ক ফিজিক্স অল ডে, আমেরিকাদের সঙ্গে কম্পিট করতে গেলে এরকম রাত দিন না করলে পারবে না,
আমেরিকানরা খুব আনন্দ পার্টি করে পার্টি করে, কেউ পড়াশোনা ধারে কাছে নাই, ইন্টেলেকচুয়ালদের হেট করে। ট্রু, ট্রাম্পের যে সাপোর্টারগুলো আছে সবগুলো অ্যান্টি ইন্টেলেকচুয়াল, আমেরিকার মেজরিটি লোক এরকমই, ওই হুলকার পছন্দ করে পার্টি করে টাকা উপার্জন করবে, এটা করে সেটা করে, এই ইন্টেলেকচুয়াল পারসুট ছিল। সুন্দর একটা গান শুনবে না কখনো, কবিতা পড়বে না, উপন্যাস পড়বে না, নাথিং, তারা শুধু খাবে, গাড়ির ড্রাইভ করবে। তারপর আমেরিকান ক্যাম্পাস গুলো ভিন্ন, ওয়ান্স ইউ গো তো ক্যাম্পাসে থাকে, তো পাড়ায় থাকবে না, কবি কাগের নিয়র শহরের কবি কাগে থাকবে না, ক্যাম্পাসের ভেতরে ওই ধরনের লোকের সঙ্গে তোমার কম্পিটিশন। কম্পিটিশন কেন হবে? আমার তো হচ্ছে সেলস রিয়েলাইজেশন না, কম্পিটিশন মানে হচ্ছে এই সেন্সে যে তুমি যখন জব মার্কেটে ঢুকবে সেও তো তোমার কম্পিটিটর হবে। তুমি যদি আমেরিকায় জব মার্কেটে ঢুকতে চাও, তাহলে ওই ছেলেটা তোমার রুমমেট ছিল অথবা তোমার একই অফিস শেয়ার করছো, তুমি গ্র্যাজুয়েট স্টুডেন্ট, পাশে আরো আমেরিকান আছে, একটা চাইনিজ আছে, একটা ইন্ডিয়ান আছে, তিনটে আমেরিকান আছে, একটা বড় রুমে দশটা ডেস্ক পাতা আছে, প্রত্যেকটার সঙ্গে একটা আলমিরা আছে, হয়তো একটা শেলফ আছে, এরা গ্র্যাজুয়েট স্টুডেন্ট গ্রুপ, তুমি আসো, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, আমেরিকান আছে, ওই লোকগুলো কিন্তু তোমার রুমে যেগুলো বসে তারা কিন্তু অর্ডিনারি লোক, অর্ডিনারি ছেলে পেলে, একটা টিপিক্যাল আমেরিকান না। যেটা ধরবে সেটা ইয়ে করে, এখন আমেরিকানরা ওই যে ইন্ডিয়া থেকে তারা পাইছে যোগা, যোগা নিয়ে আমেরিকানরা কাজ করতেছে, যোগা ফর হেলথ, যোগা ফর এইটা সেইটা, ইন্ডিয়ানদের চাইতে বেশি যোগা এখন আমেরিকানরা চোখ, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের দিকে আমেরিকানদের নজর আছে এখন, সব আমেরিকান না কিছু আমেরিকান আছে, যে সমস্ত আমেরিকানরা ধরো ওই মেডিটেশন করে তারা সারাদিন রাতে মেডিটেশন, নাচ গানে ভরপুর তাদের জীবন না, পার্টি করতেছে, মদ খাইতেছে, মেয়েদের নিয়ে ফ্লাটি এগুলো করতেছে, তারা কিন্তু বুধ হয়ে আছে, মেডিটেশন করে, তারা স্পিরিচুয়াল এনলাইটমেন্ট হয়, দশ দিন একই কাজ, একই চিন্তা, চার ঘন্টা জুড়ে স্যার হচ্ছে দশ সেকেন্ডের একটা সাউন্ড, এগুলো কি করে না করে। এখন ইন্ডিয়ানদের চাইতে আমেরিকানরা বেশি বুঝে, সব ইন্ডিয়ান গুরুগুলো সব তো তোমরা জানো নিশ্চয়ই, ইন্ডিয়াতে ভাব পায় না, ইন্ডিয়ান গুলো হয়ে গেছে আমেরিকা, আমেরিকানরা হয়ে গেছে যোগা বল, যোগা গুরু সব যাচ্ছে আমেরিকার দিকে, অনেকদিন আগে থেকেই যাচ্ছে। ইন্টারেস্টিং হলো আমার একটা ইন্টারেস্টিং খুবই গেলাম, হরে কৃষ্ণ গ্রুপ একটা আছে আমেরিকায়, সুন্দর আছে, কৃষ্ণ কৃষ্ণ হরে সাহেব, আমি নিউ ইয়র্কে এক রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে দেখি এয়ারপোর্টে হরে কৃষ্ণ গ্রুপ এসে গেছে, কি বলছি এয়ারপোর্টে নিউ ইয়র্কে হরে কৃষ্ণ 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 হরে হরে নাচতেছে, মেয়েগুলো শাড়ি পরছে ইন্ডিয়ানের মতো, ছেলেগুলো পাজামা পাঞ্জাবি পরছে, এখন হরে কৃষ্ণ হরে রাম যেগুলো বলতেছে সব বাঙালি কায়দায়, বাঙালি আছে, আমরা বলি না হরে কৃষ্ণ ও বলি সব সাথে বাঙালিরা, হরে কৃষ্ণ হরে রাম ও এটা সেটা বাঙালি বাঙালি মনে হচ্ছে, পরে দেখলাম যে হ্যাঁ কারণ তো আছে, হরে কৃষ্ণ প্রবর্তক হচ্ছে কি প্রভুপদ গুরু, সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, বেঙ্গল থেকে গেছে আমেরিকায় নিউ ইয়র্কে গেছে, সেখানে সে বেঙ্গলি বাংলা বাংলা স্পিকিং, তো এখানে যারা হরে কৃষ্ণ গ্রুপ আমেরিকায় সবগুলো বাংলা অ্যাকসেন্টে কৃষ্ণ কৃষ্ণ গুলো বলে আর কি, কত আগে থেকে আছে, এখন তারা কমছে, কমলেও আসলে কমে নাই, যারা আছে করার তারা লেগে আছে,
এটা একটা গুণ, ওয়েস্টার্ন লোকের একটা গুণ, কোনো জিনিস ধরলে ভালো করে ধরে তারপরে এক পর্যায়ে ছেড়ে দিলে, দিলে তখন করেছে, কিন্তু এখন যে ধরে আসছে ভালো করে ধরে আসছে। যোগা নিয়ে যত রিসার্চ ইন্টারচেঞ্জে বেশি হচ্ছে এখন আমেরিকায়, সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে যোগা নিয়ে, রিসার্চ করে হচ্ছে কোথায়? বস্টনে হচ্ছে, দিল্লিতে তো হচ্ছে বেশি হয়, কিন্তু অত না, বস্টনে যত। অনেক বছর আগে এই রবিবারে কি খুনাখুনি হয়েছিল নাকি ইস্টার সানডে, নাকি আমরা যুদ্ধ জয় করছি? কারণ যা এটা রিলিজিয়াস হলিডে, ইস্টার সানডে ছুটি, আর মানডে হচ্ছে শবে বরাত, রাইট? ছুটি সানডে মানডে ছুটি আছে, আর সানডে ইস্টার হলিডে, ইস্টার সানডে অফিস খোলা কিন্তু ক্লাস হচ্ছে না, আর মানডে শবে বরাত অফিসও বন্ধ ক্লাসও বন্ধ। সুতরাং আগামী রবি শ্রম মান ক্লাস মিস করছি, নেক্সট ক্লাস হচ্ছে একেবারে এক সপ্তাহ পরে থার্সডেতে, কি করার নাই। সেদিন হোমওয়ার্কটা সাবমিট করো, ওকে? হোমওয়ার্ক সাবমিট করো, অভিজিৎ দেখছো হোমওয়ার্ক। এখন আমি কিছু হোমওয়ার্ক প্রিপেয়ার করব, আমি হোমওয়ার্ক প্রিপেয়ার করে তোমাদের দেব। হ্যাঁ, গ্রুপে আপলোড করে দিলে চলবে, আমি আপলোড করে দেবো, কেন?